প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আশা করি সবাই ঘরের মধ্যে অবস্থান রেখে সুস্থ আছো, ভালো আছো এবং যা যার পড়ালেখা ছাড়িয়ে যাচ্ছ। তো আমি আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হলাম। আমি মোহাম্মদ হালালউদ্দিন। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর তৃতীয় অধ্যায়ের পরিবারের শিশুর বেড়ে ওঠা নিয়ে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তার প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি তোমাদের আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়ের পরিবারের শিশুর বেড়ে ওঠা নিয়ে আলোচনা করব। দেখো তো তোমাদের এটা হচ্ছে ২৯ পৃষ্ঠার পার্ট ১ খুললে তোমরা বইয়ে দেখতে পাবে। ২৯ পৃষ্ঠা খুললে দেখতে পাবে তৃতীয় অধ্যায়টা। দেখো পার্ট ১ প্রথমে দেওয়া আছে পরিবারের ধারণা ও ধরন। অর্থাৎ পরিবারের ধারণটা কিরকম, ধরনটা কিরকম। এখানে বলা হচ্ছে পরিবার একটি সামাজিক সংগঠন। পরিবার একটি সামাজিক সংগঠন, তাহলে কি সংগঠন পরিবার? পরিবার হচ্ছে সামাজিক সংগঠন, সামাজিক। হ্যাঁ, তাহলে তোমাদেরকে যদি নোটের থেকে জিজ্ঞেস করা হয় বা প্রশ্ন জিজ্ঞেস করা হয় পরিবার একটি কোন ধরনের সংগঠন, তাহলে তোমরা ডাইরেক্ট ছটপট লিখে দিবা পরিবার একটি সামাজিক সংগঠন। এরপর দেখো পরিবার থেকে মানব জাতির বিকাশ ঘটেছে এবং তার সাথে সমাজেরও অগ্রগতি হয়েছে। তাহলে মানব জাতির বিকাশ ঘটেছে কোত্থেকে? পরিবার থেকে। এবং সমাজেরও অগ্রগতি হয়েছে কোত্থেকে? তা পরিবার থেকে। তো এবার আসো, পরিবার কাকে বলে? পরিবার হচ্ছে একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে কি বলে? পরিবার বলে। আমি এখানে লিখে দিচ্ছি পরিবারের সংজ্ঞা। তাহলে পরিবার কাকে বলে? একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে, সমষ্টিকে পরিবার বলে। তাহলে একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরিবার কাকে বলে? তোমরা হয়তো সবাই দেখো, বুঝো, সবাই জানো, সবাই দেখতে পাচ্ছ, যেমন আমরাও এক একটা পরিবার। যেমন তোমাদের বাড়িতে তোমাদের আব্বু আছে, আম্মু আছে, তোমাদের ভাই বোন আছে, এই যে আমরা সবাই একই পরিবারে মা বাবা ভাই বোন দাদু দাদি এগুলো নিয়ে যেহেতু আমরা একসাথে বসবাস করতেছি, এদের সমষ্টিকেই আমরা কী বলবো? পরিবার বলবো। তাহলে খুব সহজে বলতে পারবো না যদি জিজ্ঞেস করে পরিবার কাকে বলে, তাহলে তোমরা লিখবে যে একই সঙ্গে পরিবারে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে কি বলে? পরিবার বলে। এরপর দেখো যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি কি প্রতিষ্ঠান? সামাজিক প্রতিষ্ঠান। আমি কিছুক্ষণ আগে বলছিলাম পরিবার একটি কোন ধরনের সংগঠন? সামাজিক সংগঠন। এই জন্য বলা হচ্ছে পরিবার হচ্ছে এমন একটা সংগঠন যেখানে একই সঙ্গে কয়েকজন ব্যক্তি বসবাস করবে তাদের সমষ্টি, অর্থাৎ যেটা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার বন্ধনে আবদ্ধ থাকবে। এরপর দেখো পরিবারের প্রত্যেক সদস্যদের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব কর্তব্য থাকে। তোমরা হয়তো নিশ্চয় জানো আমরা যেহেতু পরিবার বসবাস করতেছি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, বুঝছো ভাই? এবার আসো সেগুলো কী কী। সদস্যদের মধ্যে থাকে গভীর সম্পর্ক, অর্থাৎ আমাদের মা বাবা ভাই বোন দাদা এক একজনের মধ্যে এক একজনের গভীর সম্পর্ক থাকে, যার মূলে রয়েছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং আবেগীয় সম্পর্ক। তাহলে আমি কী বললাম, যার মধ্যে রয়েছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং আবেগীয় সম্পর্ক। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার নানা রকম দায়িত্ব পালন করে, অর্থাৎ সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারকে নানা ধরনের দায়িত্ব কী করতে হয়, পালন করতে হয়। এর মধ্যে বংশরক্ষা ও সামাজিকরণ অন্যতম। তাহলে কী কী বলছিলাম, এই যে সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের যে দায়িত্ব কর্তব্য রয়েছে বা যেসব দায়িত্ব পালন করে থাকে তার মধ্যে বংশরক্ষা ও সামাজিকরণ অন্যতম। কী রক্ষা করছিলাম? বংশ রক্ষা ও সামাজিকীকরণ, সামাজিকীকরণ, সামাজিক। এরপর দেখো এরপর সকল সমাজে পরিবার রয়েছে, তবে সমাজে পরিবারের ধরন একরকম নয়। অর্থাৎ প্রত্যেকটা সমাজে পরিবার আছে, প্রত্যেকের ধরন এক এক রকম নয়। বৈশিষ্ট্যের দিক থেকে পরিবারের ধর্ম কিন্তু কী হয়ে থাকে? ভিন্ন হয়ে থাকে। যেমন দেখো আমি পরিবারের কয়েকটা ধরন সম্পর্কে আলোচনা করতেছি। একটা হচ্ছে একক ও যৌথ পরিবার। একক ও যৌথ পরিবার। তাহলে একক ও যৌথ পরিবার বলতে কী বুঝি? একক পরিবার হচ্ছে স্বামী,
স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। তাহলে একক পরিবার কাকে কাকে বলছিলাম? স্বামীকে নিয়ে স্ত্রী আর সন্তান সন্তান। তাহলে দেখো একক পরিবার গঠিত হয় শুধুমাত্র স্বামী স্ত্রী এবং সন্তান সন্তানি নিয়ে। এবার যৌথ পরিবার গঠিত হয় কিভাবে? দেখো সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে, তখন আরেকটি নতুন একক পরিবার হয়। বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। তাহলে দেখো বাংলাদেশের সামাজিক উন্নয়নে অর্থাৎ বাংলাদেশের সামাজিক অঞ্চলে কোন পরিবারের সংখ্যা সবচেয়ে বেশি? একক পরিবারের সংখ্যা। এরপর দেখো ওপর দিকে রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয়। তাহলে আমি কি বলেছিলাম? একক পরিবার হচ্ছে শুধুমাত্র স্বামী স্ত্রী এবং কি নিয়ে? সন্তান নিয়ে। তো সন্তান যখন বিয়ে করে তখন আরো তো কি একটা কি একক পরিবার তৈরি হয়। আর যখন এই ধরনের কয়েকটা একক পরিবার নিয়ে কোনো পরিবার গঠিত হবে তখন সেটাকে আমরা কি পরিবার বলবো? যৌথ পরিবার। বেশি ক্ষেত্রে আমরা বলতেছি একক পরিবার গঠিত হয় শুধুমাত্র স্বামী স্ত্রী এবং কি নিয়ে? সন্তান নিয়ে। আর যৌথ পরিবার গঠিত হয় কয়েকটি কি পরিবার নিয়ে? একক পরিবার নিয়ে। অর্থাৎ কয়েকটি একক পরিবার নিয়ে যৌথ পরিবার কি হয়? গঠিত হয়। তাহলে তোমরা বলতে পারবে না একক পরিবার কাকে বলে এবং যৌথ পরিবার কাকে বলে? হ্যাঁ অবশ্যই পারবে। একক পরিবার হচ্ছে কি বলছিলাম? স্বামী স্ত্রী সন্তান নিয়ে। আর যৌথ পরিবার হচ্ছে কি বলছিলাম? কয়েকটি একক পরিবার নিয়ে কি পরিবার গঠিত? যৌথ পরিবার গঠিত। এরপর দেখো যেমন সেখানে যৌথ পরিবারে কি কি থাকে, অর্থাৎ কোনো পরিবারের কর্তার সাথে যদি তার বাবা মা এবং এক বা একাধিক ভাই বোন ও তাদের সন্তান সন্ততি বা দাদা দাদি চাচা ফুফু একত্রে বসবাস করে তাকে আমরা কি পরিবার বলি? যৌথ পরিবার। তাহলে যৌথ পরিবারে কে কে থাকে? বাবা থাকতে পারে, মা থাকতে পারে, এক বা একাধিক ভাইও থাকতে পারে, বোনও থাকতে পারে, তাদের সন্তান সন্ততি থাকতে পারে, আবার দাদা দাদি চাচা চাচি ফুফু এগুলো থাকলে আমরা কি পরিবার বলবো? যৌথ পরিবার। আর যখন শুধু স্বামী স্ত্রী আর সন্তান নিয়ে থাকবে তখন সেটাকে বলবো একক পরিবার। বাংলাদেশ ও ভারতের গ্রামাঞ্চলে যৌথ পরিবার দেখা যায়। তাহলে যৌথ পরিবার কোথায় কোথায় দেখা যায়? বাংলাদেশের গ্রামাঞ্চলেও দেখা যায়, ভারতের গ্রামাঞ্চলেও দেখা যায়। তাহলে বাংলাদেশ এবং ভারতের গ্রামাঞ্চলে কি দেখা যায় যে বেশি করে যৌথ পরিবার। এরপর কৃষি ক্ষেত্রে ফার দুই নম্বর দেখো বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবার, অর্থাৎ বাংলাদেশে গ্রামের পরিবার কিরকম হয়ে থাকে, শহরের পরিবার কিরকম হয়ে থাকে। বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজে বিভিন্ন ধরনের পরিবার দেখা যায়, অর্থাৎ গ্রামেও অনেক পরিবার দেখা যায় এবং শহরেও অনেক পরিবার দেখা যায়। গ্রাম ও শহর ভেদে এই পরিবারগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। আমরা সবাই জানি গ্রাম এবং শহরের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে, তো গ্রামে এবং শহরে যেসব পরিবার থাকে সেগুলোর মধ্যে অবশ্যই বিভিন্ন পার্থক্য থাকবে। যেমন দেখো আজও অধিকাংশ লোক গ্রামে বাস করে এবং কৃষিকাজের উপরই তারা প্রধানত নির্ভরশীল। তাহলে বাংলাদেশের অধিকাংশ পরিবার কোথায় বাস করে? গ্রামে। কোথায় বাস করে? গ্রামে। এবং গ্রামের মানুষ বেশিরভাগ কৃষির উপর নির্ভরশীল, কৃষিকাজের উপর, কৃষিকাজের উপর। তাহলে বাংলাদেশের অধিকাংশ লোক কোথায় বাস করে? গ্রামে বাস করে এবং তারা বেশিরভাগ কৃষির উপর নির্ভরশীল করছিলাম, কৃষিকাজের উপর। অর্থাৎ কৃষিকাজ করে বেশিরভাগ গ্রামের মানুষরা কি করে, হ্যাঁ তাদের জীবন ধারণ করে, অর্থাৎ জীবনে চলে। হ্যাঁ এরপর দেখো গ্রামীণ সমাজে যৌথ পরিবারও বেশি দেখা যায়। এরপর দেখো সম্প্রতি, হ্যাঁ যেহেতু বেশিরভাগ পরিবারে কৃষিকাজ করে জীবন নির্বাহ করে, তাই প্রত্যেকের সাথে প্রাপ্য জমি প্রথমে দাদা দাদি তারপর বাবা পরে ছেলে এভাবে ক্রমে পরিবার বড় হতে থাকে। সাধারণত গ্রামের পরিবারগুলো এক সময় যৌথ ধরনের ছিল, কিন্তু সম্প্রতি আর্থিক পরিবর্তন, পেশাগত পরিবর্তনের সম্প্রতি সিলিং নীতি ইত্যাদি কারণে যৌথ পরিবারের ভাঙন দেখা দিয়েছে। এবার শহরের পরিবার কিরকম? সীমিত আয় এবং বাসস্থান সমস্যার কারণেও ক্ষুদ্র পরিবারের হচ্ছে শহরের পরিবারের প্রধান রূপ। অর্থাৎ শহরের পরিবার হচ্ছে তারা সামান্য আয় অথবা কিছু একটা সমস্যা নিয়ে যারা বা শহরে চলে যায় কিংবা শহরে জীবন ধারণ করে, সেটা হচ্ছে শহরের জীবন। এবং তাদের বেশিরভাগ মানুষের আয় আসে চাকরি ব্যবসা বিভিন্ন ধরনের এগুলো থেকে। তাহলে গ্রামের মানুষ কৃষির উপর নির্ভরশীল, কৃষিকাজের উপর। আর শহরের মানুষ বেশিরভাগ চাকরি কিংবা অন্য কোনো কিছু তাদের কৃষিকাজের উপর নির্ভরশীল তেমন বেশি নয়। তো কৃষিবিদরা আমি আজকে পরিবারের শিশু বেড়ে ওঠা নিয়ে যেগুলো আলোচনা করছিলাম আশা করি তোমরা সবাই বুঝেছ, আর তা আরেকটু ভালো করে প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। দেখবে পরিবারের শিশু বেড়ে ওঠা সম্পর্কে তোমাদের যা যা থাকতে হয় প্রত্যেক বিষয়ে তোমাদের আশা করি তার নামাজ করতে পারবা। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বি কেয়ারফুল। আল্লাহ হাফেজ।